যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্টই সহজ হয়ে যায়। শ্রী শ্রী মায়ের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে ও আশীর্বাদ মাথায় নিয়ে আনন্দের হাট ইউটিউব চ্যানেলের সকল ভক্ত বন্ধুগণকে আমার স্বাগত। আজকের পাঠ মায়ের কথা, কলমে সূর্যবালা দেবী। 2 আশ্বিন 1325 সাল, রাত প্রায় 8:30। মায়ের তক্তপোশের পাশে নিচে মাদুর পাতা হয়েছে, মা শোবার উদ্যোগ করছেন। আমি যেতেই বললেন, এসো এসো আমার কাছে এসে বসো, একে একটু মিষ্টি দিয়ে জল খেতে দাও তো সরলা, সারাদিন খেটে আবার এই ছুটে আসছি। আমি জল খেতে আপত্তি করলুম, কিন্তু তা কানেও তুললেন না। বললেন, দেহের প্রতি একটু নজর রাখতে হয় মা, সুমতির 3 ছেলের মা হয়েই যেন বুড়ি হয়ে গেছি। মা তার আমবাতের কথা তুলে বললেন, এ কি হলো মা, লোকের হয় যায়, আমার যেটি হবে সেটি আর যেতে চায় না। ঠাকুর যে বলতেন, যত লোকে রোগ শোক দুঃখ তাপ নিয়ে কত কি করে এসেছই, সেই সব এই দেহে আশ্রয় করে, তা ঠিক মা, আমার বোধ হয় তাই হবে। ঠাকুরের তখন অসুখ, কে সব ভক্তরা দক্ষিণেশ্বরের মা কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল, তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে। ঠাকুর বলতে লাগলেন, দেখেছো কি অন্যায় করলে, জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে, আমি তো ভয়ে মরি, ভাবি এই অসুখ কি জানি কি হবে, একি বাপু কেন ওরা অমল করলে। ঠাকুরেরও তখন বারবার তাই বলতে লাগলেন, কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন, দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে, পরে দেখবে একেই সবাই মানবে, তুমি কোনো চিন্তা করো না। সেই দিনই আমার বলতে শুনলুম, কখনো আমার বলতেন না, বলতেন এই খোলটার বা আপনার শরীর দেখিয়ে এর সংসারে কত রকমের সব লোক দেখলুম, তৈ লোককে আমাকে 7টি করে টাকা দিত। ঠাকুর দেহ রাখার পর দক্ষিণেশ্বরে দিনু খাজাঞ্চি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে, আত্মীয় যারা ছিল তারা মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে। নরেনও কত বলেছিল, মায়ের ও টাকাটা বন্ধ করো না, তবু করলে। তা দেখো ঠাকুরের ইচ্ছায় অমন কত 7 ঘন্টা এলো গেল, দিনু ফিনু সব কে কোথায় গেছে, আমার তো এ পর্যন্ত কোনো কষ্টই হয়নি, কেনই বা হবে। ঠাকুর আমাকে বলেছিলেন, আমার চিন্তা যে করে সে কখনো খাওয়ার কষ্ট পায় না। ঠাকুরের দেহ রক্ষার পর তার সব ভালো জিনিসপত্র বানা তালোয়ান জামা কারা নেবে এই কথা নিয়ে গোল বাঁধে, তা ওসব হলো ভক্তদের ধন, তারা সব চিরকাল যত্ন করে রাখবে, তারাই শেষে ওইসব গুছিয়ে নিয়ে বাক্সে পুরে বলরামের বৈঠকখানা এনে রাখলে। কিন্তু মা ঠাকুরের কি ইচ্ছা, সেখান হতে চাকরদেরকে চাবি দিয়ে খুলে তার অনেকগুলি চুরি করে নিয়ে বিক্রি করে ফেললে, কি কি করলে, তা ওসব কি বৈঠকখানায় রাখতে হয়, বাড়ির ভিতরে নিয়ে রাখলেই পারত, তার ব্যবহারের জিনিসপত্র আর জামা কাপড় যা বাকি ছিল তা এখন বেলুন মঠে আছে। আমার যে শ্বশুর ছিলেন মা, বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ, তিনি অপরিগ্রাহী ছিলেন, কেহ কোনো জিনিস বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন, শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তার, মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন, শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যাস ছিল। একদিন লাহাদের বাগানে গিয়েছেন, একটি 9 বছরের মতো মেয়ে এসে তাকে বলছে, বাবা এদিকে এসো, এদিকের ডালে খুব ফুল আছে, আচ্ছা নুইয়ে ধরছি,
তুমি তুলু। তিনি বললেন, এ সময় এখানে তুমি কে মা? আমি গো, আমি এই হালদার বাড়ির। অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন। তিনি এসেছিলেন আর তার এইসব সঙ্গপঙ্গরাও এসেছিল। নরেন, রাখাল, বলরাম, ভবনাথ, মুহুর্মুহুন, কত বলবো মা। ছোট নরেন শেষে বড় কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ল, টাকা পয়সায় জড়িয়ে পড়ল। ঠাকুর এদের যার যার সম্বন্ধে যা যা বলে গেছেন তা বর্ণে বর্ণে সত্য হয়েছে। কামার পুকুরের হরিদাসী বলে একটি মেয়ে নবদ্বীপ যাবে বলে এসে এখানেই রয়ে গেল। আমাকে কত ভালোবাসত, তার কি বিশ্বাস ছিল মা? ঠাকুরের জন্মস্থানে ধুলো কুড়িয়ে রেখেছিল, বলতো এই তো নবদ্বীপ, স্বয়ং গৌরাঙ্গ এখানেই এসেছিলেন, আবার কি করতে নবদ্বীপ যাব। আহা, কি বিশ্বাস! ঠাকুরের দেহ রাখবার পর একজন উড়ে সাধু এসে কামার পুকুরে ছিলেন। আমি তার চাল ডাল ইত্যাদি যা যা প্রয়োজন সব দিতুম, আর সকলে বিকেলে খবর নিতুম, সাধু বাবা কেমন আছো গো। আহা, তার একখানি কুড়ে কি করেই যে বেঁধেছিলুম মা, রোজ আকাশ ভরে মেঘ হতো, এই বৃষ্টি হয় হয় আর কি। তখন হাত জোর করে বলতুম, ঠাকুর রাখো গো রাখো, ওর কুড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। তা গ্রামের লোকেও কাঠ কুটো যা লাগলো দিয়ে সাহায্য করলে, রোজ বৃষ্টি আসবো আসবো করতো, যা হোক এমনি করে কুড়েখানি তো হয়ে গেল। কিন্তু তার কিছুদিন পরেই সাধুটি সেই কুড়েতে দেহ রাখলেন। মা বলছেন, চলো এখন ঘরে যাই। উঠতে উঠতে বললেন, ঠাকুর বলতেন এই দেহটি গয়া হতে এসেছে। তার মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ড দিয়ে এসো। আমি বললুম, পুত্র বর্তমান আমি দেব সে কি হয়? ঠাকুর বললেন, তা হবে গো, আমার কি ওখানে যাবার জো আছে? গেলে কি আর ফিরব? আমি বললুম, তবে গিয়ে কাজ নেই, পরে গয়া করতে আমি গিয়েছিলুম। রাত প্রায় নয়টা হয়েছে, প্রণাম করে বিদায় নিলুম। তেষ্টা আশ্বিন 1325 সাল। আজও মায়ের ওখানে গিয়েছি, মা দেখেই বলছেন, এসেছ মা, এসো। নবাসানির বউকে বললেন, তেলটি এনেছ? দাও তো বৌমা পিঠে মালিশ করে। বউ আমাকে দিতে বলায় মা বললেন, আহা, ও এই সারাদিন খেটে খুটে ছুটে আসছে, ওকে একটু বিশ্রাম করতে দাও। বসো মা বসো। এই ওরা ভাস্করানন্দের কথা বলছিল, আমিও কাশীতে তাকে দেখতে গিয়েছিল, সঙ্গে অনেক মেয়েরা ছিল। তখন মন খুব খারাপ, ঠাকুরের দেহ রাখার পর সেই বাড়ি বৃন্দাবনে প্রথম গিয়েছিল। তা ভাস্করানন্দের ওখানে যখন গেলুম, দেখি নির্বিকার মহাপুরুষ উলঙ্গ হয়ে বসে আছেন। আমরা যেতেই মেয়েদের বললেন, শঙ্কা মাত করো মাই, তোমরা সব জগদম্বা, চরম কিয়া এই ইন্দ্রিয়টি? এর জন্য এ তো হাতের পাঁচটি আঙুল যেমন তেমন একটি। আহা, কি নির্বিকার মহাপুরুষ, শীত গ্রীষ্মের সমান উলঙ্গ হয়ে বসে আছেন। তেলমালি শেষ হবার পর মা বললেন, চলো এখন ঠাকুরের বই একটু পড়বি, সরলাটি বোর্ডিংয়ে চলে গেছে। মা, অন্যদিন সে পড়ত, পড়তে পড়তে সাধনের কথা দর্শনাদির কথা উঠল। মা বললেন, এই গোলাপ যোগিন এরা কত ধ্যান জপ করেছে, এসব আলোচনা করা ভালো, পরস্পরেরটা শুনে ওদেরও, মানে ঢাকার বউ ও নবসানের বউ প্রভৃতি, এদের মতি হবে। দর্শনের কথা উঠলে মা অনেক কথা চেপে গেলেন, সকলের সামনে সেসব বলবেন না বোধ হয়। নলিনী বললেন, পিসিমা, লোকের কত ধ্যান জপ হয়, দর্শন স্পর্শন হয় শুনি, আমার কিছু হয় না কেন? তোমার সঙ্গে এতদিন যে রইলুম, কই আমার কি হলো? মা বললেন, ওদের হবে না কেন, খুব হবে, ওদের কত ভক্তি বিশ্বাস, বিশ্বাস ভক্তি চাই তবে হয়, তোদের কি তা আছে?
নলিনী বলল, আচ্ছা পিসিমা লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যি কি তুমি অন্তর্যামী? আচ্ছা আমার মনে কি আছে তুমি বলতে পারো? মা একটু হাসলেন, নলিনী আবার শক্ত করে ধরলেন। তখন মা বললেন, ওরা বলে ভক্তিতে। তারপর বললেন, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলে হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন, প্রার্থনা করো যে আমার আমিত্ব যেন না আসে। মায়ের ভাব দেখে হাসি এলো, ধরা ছোঁয়া না দেওয়ার ভান। আর আমরা তো এক একটি অহংকারে ভরা, এই শিক্ষার মর্ম বুঝবার আমাদের ক্ষমতা কোথায়? ঢাকার বউ বলছেন, আমার ছেলে বলে, মায়ের কাছে আর কি বলবো, মা তো জগদম্বা, অন্তরের কথা সব জানে। আমি বললুম, অনেকেই তো মাকে জগদম্বা বলেন, কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন। অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতো শুনায়। মা হেসে বললেন, তা ঠিক মা। আমি বললাম, মা যে সাক্ষাৎ ভগবতী, এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কি বুঝি। তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতর আদৌ অহংকার নেই, জি মাত্রই অহংকারে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র। মনে মনে বললুম, মা দয়া করো। মা মুখে বলতে আমার লজ্জা করে, মনে যেন বলতে পারি, যাবার সময় হয়ে এসেছে। মা উঠে প্রসাদ হাতে দিয়ে বললেন, প্রসাদ ও হরিতে কোনো প্রভেদ নেই। আমার বুকে হাত দিয়ে মনে এটি স্থির বিশ্বাস রেখো। আজ বিশেষ করে কেন এটি বললেন, আজ তিন মাস হলো প্রায় রোজই আসি যাই, যাবার সময় মা রোজই হাত ভরে প্রসাদ দেন। অনেককে দেওয়ার জন্য কোনো কোনো দিন প্রসাদের অভাব হতেও দেখেছি। মা তাই নিজের তক্তপোষের নিচে একটি সরাই করে প্রসাদ রেখে দিতেন এবং বলতেন, ওটি রেখে আর সবাইকে দিও গো, তাতেও আমার লজ্জা করত। এই লজ্জা ভেঙে দেবার জন্যই কি আজ বিশেষ করে ও কথাটি বললেন? আজ এই পর্যন্ত। মা মাগো, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, আর আমার প্রণাম নিয়ে।